বিরতির পর ফিরে আসলাম। দীর্ঘদিনের দাবি মোতাবেক মোহনপুরে বাজার শেড নির্মাণে এগিয়ে আসলেন মন্ত্রী রতনলাল নাথ, অর্থাৎ স্থানীয় বিধায়কের উদ্যোগে এবার বাজার শেড নির্মাণ হতে চলেছে মোহনপুরে। মোহনপুর বিধানসভার অভিচরণ বাজারবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল যে বাজারে একটি আধুনিক মানের শেড ঘর নির্মাণ করতে হবে। দ্বিতীয় বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠা হয়েছে রাজ্যে এবং সরকার প্রতিষ্ঠা হওয়ার পরই তাদের এই আশা পূরণ হল বলে বাজার ব্যবসায়ীরা জানাচ্ছেন। তবে আজকে দীর্ঘদিনের যে দাবি ছিল সেই দাবি পূরণে আজ 27 জুলাই মোহনপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অভিচরণ বাজারে যান। অভিচরণ বাজারে দুটি দ্বিতল ভবনের মার্কেট স্টল নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেন এবং আগামী দিনে খুব শীঘ্রই ওই মার্কেট স্টল নির্মাণ করা হবে যেমনটা মন্ত্রীর আশ্বাস রয়েছে। একই সঙ্গে সরকার 2,55,00,000 টাকা মঞ্জুরি দিয়েছে এই দুটি ভবনের জন্য। উপরে থাকবে মার্কেট স্টল এবং নিচে থাকবে বিভিন্ন সবজি এবং অন্যান্য দ্রব্য যা বিক্রেতারা বসবে ব্যবসা করবে তার জন্যই আজকের এই পরিদর্শন বলে জানালেন মন্ত্রী রতনলাল নাথ। বিদ্যুৎ মন্ত্রীর আজকের এই পরিদর্শনকে কেন্দ্র করে কি বক্তব্য শুনুন। এখানে বসে কথা বলছি, এটা হলো অভিচরণ বাজার, মানুষের দীর্ঘদিনের দাবি। এখানে একটা বাজার মার্কেট বিল্ডিং হওয়ার জন্য তো আমরা রাজ্য সরকার থেকে এই অভিচরণ বাজারের জন্য 2,55,00,000 টাকা দিয়ে দুইটা বিল্ডিং এর অর্ডার দিয়েছি। এটা 32টা রুম হবে দুইটা বিল্ডিং এ, উপরের তলায়, নিচের তলায় গ্রাউন্ড ফ্লোর থাকবে। কৃষকদের উৎপাদিত ফসল নিয়ে বসতে পারবে বা অন্যান্য খুচরা ব্যবসায়ীরা বসতে পারবে। আজকে অলরেডি ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, আজকে কন্ট্রাক্টর যে নিজে এসছে, প্লাস আমাদের চিফ ইঞ্জিনিয়ার, কৃষি দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এসছে, একজনের ইঞ্জিনিয়ার এসছে, বিডিও লেবুঙ্গা এসছে, আর প্লাস আমাদের এই এলাকার যিনি এমডিসি এবং পূর্ত দপ্তরের দায়িত্বে রয়েছে এডিসি এলাকার মুনাল দেববর্মা রয়েছেন, আমার সাথে রণবীর দেববর্মা বিএসসি চেয়ারম্যান আছেন, অন্য ভাইস চেয়ারম্যান আছেন, আর অন্যান্য বাজার মার্কেটের তারা বিভিন্ন রকম ব্যবসায়ী প্রতিনিধি রয়েছেন। এখানে আজকে দেখে গেলাম কোথায় বিল্ডিংটা হবে, দুটো বিল্ডিং পাশাপাশি হবে, দোতলা বিল্ডিং দুটাই, সেই জন্য আজকে জায়গা ঠিক করে আগামী শুক্রবার থেকে এখানে কাজ শুরু হবে। আমরা সকল ব্যবসায়ীদের সহযোগিতা চাইছি এবং ব্যবসায়ীরা সহযোগিতার আশ্বাস দিয়েছে। আশা করি বিল্ডিংটা উইদিন 1 ইয়ার টার্গেট শেষ করার জন্য আমরা চেষ্টা করছি, 8 মাস এটা শেষ করার জন্য। বাজেটটা 2,55,00,000। বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। মার্কেট স্টল নির্মাণ করা হবে যেখানে ব্যবসায়ীদের জন্য, অর্থাৎ সবজি ব্যবসায়ী এবং অন্যান্য বিক্রেতাদের জন্য জায়গা থাকছে। তবে আগামী শুক্রবার থেকে কাজ শুরু হয়ে যাবে বলে জানান মন্ত্রী। তবে এই কাজে সকলেই যাতে সহযোগিতা করেন তাহলে আগামী দিনে কাজ অতি দ্রুত সম্পন্ন হবে এবং সকলের সহযোগিতাতেই কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে বলে মন্ত্রী জানিয়েছেন। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।